হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি টার্ম অ্যান্ড অনলাইন এক্সাম ডেট চেঞ্জ নোটিশ। তো বন্ধুরা, এমএ এমএসসি এমকম ফাইনাল পরীক্ষা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দিবেন, তাদের যে ডেট প্রকাশিত হয়েছিল অনলাইন এক্সামের, সেই ডেটটি পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা, কোন ডেটে পরীক্ষা হবে, কী কারণে ডেট পরিবর্তন হলো, 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই ডেটটির পরিবর্তন হওয়ার কারণ কী, আমরা এখন দেখে নিব সম্পূর্ণ ভিডিওটি। আজকে নোটিশটি পাবলিশ হয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা দেখি নোটিশটিতে কী লেখা আছে। আজকের ডেটে যে নোটিশটি পাবলিশ হয়েছে, আমরা এখন দেখে নিচ্ছি নোটিশটি কী লেখা আছে। দেখুন, 14/12/2021 নোটিশটি, আজকের নোটিশ। তো নোটিশটি পুরো ক্লিয়ার লেখা আছে। উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ মেমো নাম্বার ডেটেড 30/11/2021, 30 তারিখ 30 নভেম্বর যে নোটিশটি পাবলিশ হয়েছিল অনলাইন এক্সামের জন্য, অল পার্সনস কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট সিন্স দ্য স্কোপ অফ সাবমিশন অফ অনলাইন অ্যাসাইনমেন্ট ফর অনলাইন পোস্ট গ্রাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশন June 2021 অ্যান্ড December 2021 হ্যাজ বিন রিওপেন ফর 3 ডেজ অন অ্যান্ড ফ্রম 15 ডিসেম্বর @2 PM হ্যান্স ফর টেকনিক্যাল রিজন। তো বন্ধুরা, এর আগে যে অ্যাসাইনমেন্ট পিজি স্টুডেন্টরা জমা দিয়েছেন, তাতে অনেকেই পরীক্ষা দিতে পারেনি, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেনি, তাদের জন্য আবার 3 দিনের সুযোগ দিয়েছে। সেই নোটিশটি কালকেই পাবলিশ হয়েছিল টেকনিক্যাল রিজন, এখন টেকনিক্যাল কারণের জন্য আবার 3 দিন সুযোগ দিয়েছে। সেই ডেটটি বুঝতে পারছেন যে পরীক্ষার তারিখ, ধরুন পরীক্ষার তারিখ পড়ে যাচ্ছে, অনলাইন এক্সামের যে ডেট ছিল সেই ডেট পড়ে যাচ্ছে, তাই টেকনিক্যাল রিজনের জন্য এটা চেঞ্জ করা হয়েছে। দ্য অনলাইন পোস্ট গ্রাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশন June 2021 অ্যান্ড December 2021 হুইচ ইজ শিডিউল টু বি স্টার্টেড ফ্রম অন অ্যান্ড ফ্রম 17/12/2021 @2 PM উইল নট বি হেল্ড, সেটা অনুষ্ঠিত হবে না। মানে পরীক্ষাটা 17 তারিখ থেকে আপনাদের হওয়ার কথা ছিল এই মাসেরই, ডিসেম্বরের। সো সেটার পরিবর্তে দেখুন ডেট দিয়ে দিয়েছে, ইনস্টিড অফ প্রিভিয়াস ডেট দ্য সেড অনলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন উইল বি স্টার্টেড ফ্রম অন অ্যান্ড ফ্রম 23/12/2021 @2 PM সে 17 তারিখের বদলে 23 তারিখে দিয়েছে। এখানে পরীক্ষাটা শুরু হয়ে যাবে আপনাদের 23 তারিখ থেকে বেলা 2 থেকে, অ্যান্ড উইল বি কন্টিনিউড আপ টু 30/12/2021 @2 PM ফোর 24 hours 7 days। এখানে 24 ঘন্টা পোর্টাল খোলা থাকবে, 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনারা পরীক্ষাটি দিতে পারবেন। এক কথায় পিজি টার্ম অ্যান্ড অনলাইন যে এক্সাম হওয়ার কথা ছিল সেই ডেটটি চেঞ্জ হয়েছে, 17 তারিখে হওয়ার কথা ছিল সেই ডেটটির বদলে 23 তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। তো যারা পরীক্ষা দেবেন পিজি, তারা অবশ্যই 17 তারিখের বদলে আরও কয়েকটা দিন সময় পেলেন, 23 তারিখ থেকে আপনাদের পিজি টার্ম অ্যান্ড অনলাইন এক্সাম শুরু হয়ে যাবে পোর্টাল থেকে, সেই একই ওয়েবসাইট থেকে, ওই একই নোটিশ যেভাবে পরীক্ষা দেওয়ার কথা হয়েছে নোটিশ দিয়েছিল, সেই একইভাবে পরীক্ষা হবে, অনলাইন হবে। সেই পরীক্ষাটা 23 তারিখ থেকে হবে এবং 30 তারিখে শেষ হবে। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করেও জানতে পারেন। তো বন্ধুরা, আজকে ছিল এই গুরুত্বপূর্ণ আপডেট। সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আপডেট পেতে এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।